হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু চান্স কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি এখানে যে পপকর্ন রেসিপিটি করে দেখাবো, এটি আমরা খুব কম সময়ের মধ্যে বাসায় তৈরি করে ফেলতে পারব। তো চলুন শুরু করা যাক। আমি এখানে যে প্যাকেটটি ব্যবহার করেছি পপকর্ন বানানোর জন্য, এই ধরনের প্যাকেট আপনারা যে কোনো ধরনের সুপার শপে গেলে পেয়ে যাবেন। আমি এখানে একটি প্যাকেট কেটে প্যাকেটটি প্যানে ঢেলে সামান্য একটু নেড়ে নেব, বেশি কোনো ঝামেলা করতে হবে না। এবার ঢাকনার সাথে এটিকে ঢেকে দিব এবং 2 মিনিট অপেক্ষা করবেন, দেখবেন আমাদের ভুট্টোগুলো ফুটতে শুরু করেছে এবং এগুলো পপকর্নে পরিণত হতে শুরু হয়ে গিয়েছে। এবং 5 মিনিটের মধ্যে আমাদের এই পপকর্নটি রেডি হয়ে যাবে। খুব কম সময়ের মধ্যে অল্প উপকরণে আমরা এই পপকর্নটি তৈরি করে ফেলতে পারবো। এবং এই পপকর্নের প্যাকেটটির দাম খুব বেশি হলো 10 থেকে 15 টাকা। আমাদের পপকর্নটি তৈরি হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে আমরা খুব অল্প সময়ের মধ্যে এই পপকর্নটি তৈরি করে ফেললাম। এবং এতে আমাদের বাড়তি কোনো জিনিসপত্রের প্রয়োজন হলো না, ঝামেলাও লাগলো না। এবং এভাবে আমরা বানিয়ে যে কোনো জায়গায় এটি নিয়ে যেতে পারবো বা খুবই কম সময়ের মধ্যে বিকালে নাস্তা হিসেবেও যে কেউ আসলে পরিবেশন করতে পারবো। আশা করি আমার ভিডিওটি আপনার সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টে জানাবেন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই গাইস, আল্লাহ হাফেজ।